প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু বাংলা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এই নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আবেদন চলছে এমন ছাত্রী সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমরা প্রায় চাকরির জন্য কিন্তু মিনিমাম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে এবং এই যে ছাত্রী জব ভ্যাকেন্সির জন্য বর্তমানে আবেদন চলছে এর জন্য তোমরা ছেলে ও মেয়েরা কিন্তু উভয় আবেদন করতে পারবে তাই প্রতিটি জব ভ্যাকেন্সির জন্য টোটাল ভ্যাকেন্সি থেকে শুরু করে কোন পোস্টে নিয়োগ চলছে এলিজিবিলিটি আইডিয়া কী রয়েছে আবেদন তোমরা কীভাবে করবে স্যালারি কত পাবে অ্যাপ্লাই করা লাস্ট ডেট কবে এ টু জেড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাসে আর্জন করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে পরবর্তীকালে যে কোনো ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তোমরা প্রথম যে জব ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিআরডিও সেপ্টাম টেন ভ্যাকেন্সি দু হাজার বাইশ তোমরা অবশ্যই জানো যে গত কয়েকদিন আগে এখানে কিন্তু ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এর তরফে নতুন একটি ভ্যাকেন্সি আউট হয়েছিল যার জন্য কিন্তু এখনও পর্যন্ত বর্তমানে অনলাইন আবেদন চলছে এখানে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য আবেদন চলছে যেমন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ফায়ারম্যান বিভিন্ন পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবার এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশান রাখা হয়েছে তোমরা মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে কোনো কোনো পোস্টের জন্য আবার কোনো কোনো পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে হাইয়ার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এবার যদি বলি এজ লিমিটের কথা এজ লিমিট কিন্তু এখানে রাখা হয়েছে আঠেরো থেকে সাতাইশ বছর তোমাদের বয়স যদি আঠেরো থেকে সাতাইশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে ওকে এবার যদি বলি টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি হাজার একষট্টি রাখা হয়েছে হাজার একষট্টি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে বিভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারো এবার যদি বলি এখানে অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে ডবল 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 ডট ডিআরডিও ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে এবার অনলাইন আবেদন তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে তোমরা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখতে পারো এবার এখানে যে অনলাইন আবেদন চলছে অনলাইন আবেদন করা লাস্ট ডেট রাখা হয়েছে সাত বারো দু অর্থাৎ ডিসেম্বর মাসের সাত তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারো ওকে এবং বন্ধুরা নেক্সট দ্বিতীয় নম্বর যে জব ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল ভ্যাকেন্সি দু তোমরা অবশ্যই জানো যে গত কয়েকদিন আগে এসএসসি জিডি কনস্টেবল তরফে কিন্তু নতুন একটি ভ্যাকেন্সি আউট হয়েছিলো যার জন্য তোমরা কিন্তু এখনও পর্যন্ত আবেদন করতে পারবে এবার এখানে কিন্তু পোস্টের নামগুলো তোমাদের বলে রাখি এখানে যেহেতু আর্ট বাহিনীতে নিয়োগ হচ্ছে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন পোস্ট যেমন সিআইএসএফ সিআরপিএফ বিএসএফ আসাম রাইফেল আইটিবিপি সেপয় এবং এসএসবি এবং এসএসএ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু ভিন্ন ভিন্ন পোস্টের জন্য আবেদন করতে পারো যেখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে তেইশ বছর তোমাদের বয়স যদি আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে চব্বিশ হাজার তিনশো এই চব্বিশ হাজার তিনশো উনসত্তরটি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে অল ইন্ডিয়া থেকে ছেলে মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে এবার তোমরা এখানে আবেদনটা কীভাবে করবে আবেদন করার জন্য এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে এখানে কিন্তু এই যে এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইন আবেদন তোমরা কীভাবে করবে এই টপিকেও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভিডিওটা চেক করতে পারো এবার এখানে অনলাইন আবেদন করার লাস্ট ডেট রাখা হয়েছে তিরিশ এগারো দু বাইশ মানে এই নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে তাই তোমরা এখনো পর্যন্ত তোমরা যারা এখানে আবেদন করতে পারো কিংবা আবেদন করো তোমরা কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে চাইলে এখানে কিন্তু এসএসসি দিদি কনস্টেবল ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো ওকে এবার তার সঙ্গে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা এসএসসি জিডি কনস্টেবল বিভিন্ন পোস্টের জন্য তোমরা আবেদন করলে যদি তোমাদের এখানে চাকরিটা হয়ে যায় তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী কিন্তু এখানে তোমাদের বেতন মূল্য থাকবে আঠারো থেকে উনিশ হাজার টাকা অ্যাপ্রক্স ওকে পার মান্থ তোমরা কিন্তু আঠারো থেকে উনি হাজার টাকা বারমান তোমরা তৃতীয় নম্বর যে কথা বলবো সেটি হচ্ছে আইটি কনস্টেবল ভ্যাকেন্সি দু হাজার বাইশ ইন্দো তিবুদান বোর্ডার পুলিশ পরিষদের তরফ থেকে এখান কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে যেখানে তোমাদের কনস্টেবল এবং হেড কনস্টেবল পোস্টের জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা কিন্তু এখানে কনস্টেবল এবং হেড কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে পারবে এবার এখানে কিন্তু কনস্টেবল এবং হেড কনস্টেবল কিন্তু এজ লিমিটও আলাদা আলাদা রাখা হয়েছে এখানে কিন্তু তোমরা যদি কনস্টেবল পোস্টের জন্য আবেদন করো তোমাদের কিন্তু এজ লিমিট থাকতে হবে আঠেরো থেকে তেইশ বছর হেড কনস্টেবল পোস্টের জন্য আবেদন করলে তোমাদের কিন্তু এজ লিমিটটা থাকতে হবে আঠেরো থেকে পঁচিশ বছর এবার কিন্তু এখানে দুটো পোস্ট

টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে দুশো তিরানব্বইটি যেখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল অফিসে বলা হয়েছে রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল অফিসে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ করতে হবে অনলাইন আবেদন করার লাস্ট ডেট রাখা হয়েছে তিরিশ এগারো দু হাজার বাইশ নভেম্বর মাসের এই তিরিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর জন্য অনলাইনে আবেদন করতে পারো ওকে তাই তোমরা যদি আইটিবি কনস্টেবল এবং হেয়ার কনস্টেবল পোস্টের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো ওকে তো বন্ধুরা নেক্সট চতুর্থ নম্বর যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এইচকিউ বেঙ্গল সাব এরিয়া ভ্যাকেন্সি দু তোমরা যদি আর্মিতে জয়েন করতে চাও এম পোস্টে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারো এখানে কিন্তু ভ্যাকেন্সিটা রিসেন্ট আউট হয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে এম পোস্টের জন্য অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো অনলি টেন্থ পাস অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে যেখানে এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর তোমাদের এজ লিমিট যদি আঠেরো থেকে পঁচিশ বছর হয়ে থাকে তোমরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার যদি বলি এখানে টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি নয়টি রাখা হয়েছে নয়টি পোস্টের জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো ওকে এবার তবে একটা কথা এখানে কিন্তু অনলাইনে তোমরা আবেদন করতে পারবে না তোমাদের কিন্তু অফলাইনে কিন্তু আবেদন করতে হবে অফলাইনে তোমাদের কিভাবে আবেদন করতে হবে আমি কিন্তু এর আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি যে অফলাইনে তোমাদের কিন্তু কম্পিউটারে টাইপ করে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু বাই পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশান ফর্মটা পৌঁছে দিতে হবে তবেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা যদি গ্রাহ্য করা হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড আসবে তারপর তোমাদের কিন্তু রিটেন এক্সাম এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে এবং এখানে অ্যাপ্লাই করা লাস্ট ডেট রাখা হয়েছে দুই বারো দু হাজার মানে ডিসেম্বর মাসের দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে অফলাইনে এবার যদি বলি স্যালারি এখানে কিন্তু স্যালারি তোমাদের কিন্তু পার মান্থ আঠারো হাজার টাকা অ্যাপ্রক্স তোমাদের স্যালারি দিয়ে হবে লেভেল ওয়ান অনুযায়ী ওকে তাই তোমরা যদি মাধ্যমিক পাস যোগ্যতায় আর্মিতে জয়েন করতে চাও এমটিএস পোস্টে তাই কিন্তু অবশ্যই এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারো ওকে তোমাদের নেক্সট পঞ্চম নম্বরে যে জব ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে ডবলিবি পি এস সি যে রিক্রুমেন্ট দু হাজার পি এস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে কিন্তু জুনিয়ার ইঞ্জিনিয়ার জন্য কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বিয়ে রয়েছে অনেকদিন আগে যেখানে কিন্তু এখনও পর্যন্ত অনলাইন আবেদন চলছে যেখানে তোমাদের বিভিন্ন পোস্ট যেমন এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই তিনটি পোস্টে কিন্তু আবেদন চলছে যেখানে তোমাদের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে অর্থাৎ তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করতে হবে মেকানিক্যালের জন্য কিন্তু মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল জন্য কিন্তু ইলেকট্রিক্যাল তোমাদের কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করতে হবে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার এজ লিমিট কিন্তু তোমাদের বলা হয়েছে নট মোর দ্যান থার্টি সিক্স ইয়ার অর্থাৎ তোমাদের বয়স যদি ছত্রিশ বছরের উপরে না হয়ে থাকে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারো এবার আবেদন করার জন্য কিন্তু এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে ডব্লিউপিএসি ডট গভর্নমেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ করতে হবে অনলাইন আবেদন তোমাদের কীভাবে করতে হবে অলরেডি আমি কিন্তু গত দুদিন আগে ভিডিও দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ভিডিওটি দেখতে পারো এবার টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন অ্যানাউন্সমেন্ট করা হয়নি তবে পরবর্তীকালে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে এবার এখানে তোমাদের যদি এখানে চাকরিটা হয়ে যায় তোমাদের কিন্তু স্যালারি পার মান্থ

তোমরা কিন্তু অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে এই সাতশো সাতাশি পোস্টের জন্য যেখানে তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং আবেদন করার জন্য কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে সিআইএসএফ আর ইসি ডবল টি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন কিন্তু আজ অর্থাৎ একুশ এগারো দু আজ থেকে কিন্তু অনলাইন আবেদন চালু হয়ে গেছে তোমরা যদি অনলাইন আবেদন নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ওকে তো অনলাইন আবেদন করা লাস্ট ডেট ডাকা হয়েছে কুড়ি বারো দু হাজার বাইশ মানে নেক্সট ডিসেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর জন্য অনলাইন আবেদন করতে পারবে তাই তোমরা যদি মাধ্যমিক পাস যোগ্যতায় সিআইএসএফ কনস্টেবল পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের কাছে একটা দারুণ অপরচুনিটি তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারো ওকে তোমরা নেক্সট সাত নম্বর যে জব ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আইডাব্লিউ এআই রিক্রুটমেন্ট দু হাজার বাইশ অর্থাৎ ইন্ডিয়ান ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এর তরফে কিন্তু নতুন একটি জব ভ্যাকেন্সি আউট হয়েছে যার জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে অল ইন্ডিয়া থেকে যেখানে তোমাদের ভিন্ন ভিন্ন পোস্ট রাখা হয়েছে যেমন অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার বিভিন্ন পোস্টের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে বিভিন্ন কোয়ালিফিকেশানে যেখানে তোমাদের মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারছো আবার তোমাদের ডিগ্রি কিংবা ডিপ্লোমা করা থাকলে তোমরা কিন্তু এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে যেখানে তোমাদের এজ লিমিটও কিন্তু ভিন্ন ভিন্ন রাখা হয়েছে তোমাদের এজ লিমিট আপার এজ লিমিট বলা হয়েছে তোমাদের আপার এজ যদি সাতাইশ বছরের মধ্যে হয়ে থাকে তোমাদের কিন্তু এখানে অবশ্যই তোমরা এলডিসি এবং স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং এখানে কিন্তু এডিপি অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে এখানে কিন্তু আলাদা আলাদা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা এজ রাখা হয়েছে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান অবশ্যই চেক করতে পারো অফিসিয়াল নোটিফিকেশন সম্বন্ধে যে এখানে ডিটেলস ভিরোটা ওটা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হচ্ছে তোমরা কিন্তু ভিরোটা চেক আউট করতে পারো এখানে কিন্তু টোটাল চোদ্দটি পোস্ট রাখা হয়েছে যার জন্য তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে অনলাইন আবেদন করার জন্য কিন্তু অলরেডি তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে ডবল 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 ডট iwai.nic.in এআই ডট ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু বাই স্টেপ এবার অনলাইন আবেদন করার লাস্ট ডেট রাখা হয়েছে সতেরো বারো 2022 বাইশ এই তারিখের মধ্যেই কিন্তু অনলাইন আবেদনটা কমপ্লিট করতে হবে তাই তোমরা যারা এখানে ইন্ডিয়ান রয়েস তাই তোমরা যারা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি ডিপ্লোমা পাস যোগ্যতায় অ্যাসিস্ট্যান্ট এলডিসি স্টেনা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারো ওকে তোমাদের আশা করি তোমাদের বলতে পারলাম এখানে যে ছাত্রী গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির জন্য বর্তমান মানে আবেদন চলছে নিয়োগ প্রক্রিয়া চলছে তোমরা কারা কারা কোন কোন পোস্টের জন্য কোন কোন জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে এজ লিমিট এলিজিবিলিটি আইডিয়া কি রাখা হয়েছে টোটাল ভ্যাকেন্সি কত অফিসিয়াল অফিসের কি রাখা হয়েছে সমস্ত কিছু বলে দিলাম এবার যদি তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কারেজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো